বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার তৃতীয় ক্লাসে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। তোমরা যারা এর আগে আমার দুটি ক্লাস করেছ তারা জেনে গেছ যে আমি গত দুটি ক্লাসে আলোচনা করেছিলাম বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রামের উপাদান নিয়ে। আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি টপিকস নিয়ে। আজকের টপিকস বা আজকের আলোচনার বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। চলো আমরা আমাদের আজকের নতুন ক্লাস শুরু করে দিই। আজকে আমরা জানবো ভার্চুয়াল রিয়েলিটি কি এবং ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটি নিয়ে বহু নির্বাচনী বলো বা সৃজনশীল বলো কোনো না কোনো প্রশ্ন থাকে, ওই জন্য এটি অবশ্যই আমি আশা করি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আর মাথায় ঢুকিয়ে নেবে। দেখো, মানুষ মাত্রই স্বপ্নপ্রবণ, তাই না? আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমাদের মধ্যে এমন কেউই নেই যে স্বপ্ন দেখতে চায় না। দেখো, আমাদের স্বপ্নগুলো অনেক সময় আমরা কিছু অবাস্তব স্বপ্ন দেখে থাকি। ইচ্ছে করে না যে মাঝে মাঝে ধরো পাখির ডানায় বসে তুমি পুরো পৃথিবীটা দেখবে, পাখির মতো তোমার উঠতে ইচ্ছে করে না। আবার তোমার এমন ইচ্ছে করে না যে তুমি পাহাড় বেয়ে উপরে উঠে যাবে বা পাহাড় থেকে তুমি নেমে নিচে চলে যাবে বা তুমি শূন্যে উঠবে বা তুমি সমুদ্রের তলদেশে চলে যাবে, দেখবে সেখানে কী কী আছে। এমন স্বপ্ন আমরা কে না দেখি, তাই না? আমরা সকলে আসলে মজার মজার স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি এবং অবাস্তব স্বপ্নগুলো দেখতে আমরা খুব বেশি করেই ভালোবাসি। তো আসলে দেখো, স্বপ্ন কি আসলে বাস্তবে কখনো ধরা দেয়? যেগুলো অবাস্তব স্বপ্ন, আমি যদি তোমাকে বলি যে আটলান্টিক মহাসাগরের মাঝ ভিতরে কি আছে তোমার খুব দেখতে ইচ্ছে করে, যেতে পারবে? স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন আসলে দেখা যায়, বা পাখির ডানায় বসে তুমি উড়ে উড়ে দেখবে, সম্ভব না? এই ধরনের স্বপ্নগুলো আসলে সম্ভব না। দেখো, এরকম কিছু অবাস্তব স্বপ্ন বা অবাস্তব ঘটনাকে যদি আমরা প্রযুক্তির মাধ্যমে সম্ভব করতে পারি তবে সেটাই আসলে হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। দেখো, ভার্চুয়াল একটি শব্দ, ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা দেখা যাবে কিন্তু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে, অদৃশ্য এমন কিছু। আর রিয়েলিটি হচ্ছে বাস্তবতা, তার মানে এটা হচ্ছে এমন বাস্তবতা যা দেখা যাবে কিন্তু বাস্তবে নেই। এবার আসো আমরা বইয়ের একটা সংজ্ঞা বলি। ভার্চুয়াল রিয়েলিটি কী বলেছিলাম? এটা এমন বাস্তবতা যা দেখা যাবে কিন্তু ধরা ছোঁয়া যাবে না। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কী? এটা হচ্ছে মূলত, যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটি যদি বইয়ের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে বাস্তব নয়, জিনিসটা বাস্তব নয় তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সম্ভব এমন যে কোনো ধরনের কল্পনাভিত্তিক, আমার যে কোনো বিষয়কে অনুভব করার ত্রিমাত্রিক বা থ্রি ডি যে উপস্থাপন সেটাকে মূলত ভার্চুয়াল রিয়েলিটি। আমি সংজ্ঞাটাকে একটু ভেঙে বলি, এটা হচ্ছে মূলত বাস্তব নয়, অবাস্তব এমন কিছু কিন্তু তোমার চোখের সামনে সেটা তুমি দেখবে এবং এটা উপস্থাপন হবে ত্রিমাত্রিকভাবে বা থ্রি ডি এর মাধ্যমে, তোমার কাছে মনে হবে সত্য। মানে স্বপ্নকে ছোঁয়া, আমরা অনেক সময় বলি যে স্বপ্ন ছুঁতে চাই, এটা হচ্ছে এমন স্বপ্ন যেটাকে তুমি ছুঁতে পারবে, তুমি দেখতে পারবে, মনে হবে যে এটাই আসলে বাস্তব, আদৌ এটা বাস্তব নয়। এমন যদি কোনো ঘটনার উদ্যোগ যদি ঘটাতে পারে প্রযুক্তি তবে সেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটি এটা কীভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো, এটা নিয়ে একটু কথা বলি। এই ভার্চুয়াল রিয়েলিটির নিয়ে সর্বপ্রথম পৃথিবীতে একজন বিখ্যাত সিনেমাটোগ্রাফার ছিল যার নাম ছিল মূলত মর্টন হিলিগ। এই মর্টন হিলিগ নামে যে ব্যক্তিটি, উনি সিনেমা তৈরি করতো, সিনেমাটোগ্রাফার ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এমন একটি সিনেমা তৈরি করব যে সিনেমাতে মানুষ শুধুমাত্র দেখবেই না, মনে হবে যে সে বাস্তবেই সেখানে ওই গল্পে ওই কাহিনীর মধ্যে ঢুকে যাবে। ওই লোকটি কী করলো, 1961 সালে উনি একটা যন্ত্র আবিষ্কার করলেন, যে যন্ত্রের উনি নাম দিলেন মূলত সেন্সোরামা। ওই যন্ত্রের নাম দিলেন সেন্সোরামা। ওই সেন্সোরামা যন্ত্রের মাধ্যমে হয় কি, একসাথে চারজন ব্যক্তি
ওই যন্ত্রের মধ্য দিয়ে পর্দায় পর্দার ভিতরে ওনারা মাথা ঢুকিয়ে দিতে পারতো। আর ওখানে যে ঘটনাগুলো ঘটতো, যে দৃশ্যগুলো যেখানে দেখানো হতো, মনে হতো যে তারা ওখানেই চলে গেছে। দেখা গেছে একটা মহিলার চুল উঠতেছে, ওই চুলের ঘ্রাণ তাদের নাকে লাগছে, ঘ্রাণটাকে, মানে এমন ঘটনা উনি ঘটালেন যে যেখানে মানুষ ওই ছবিটি দেখে, ওই মুভিটি দেখে মনে হলো যে মানুষ ওই মুভির মধ্যেই ঢুকে গেছে, ওই কল্পনার জগতে মানুষ ঢুকে গেছে। এই ঘটনাটি ঘটেছিল মূলত 1961 সালে। এই জন্য মূলত এই বিখ্যাত ব্যক্তিকে, মর্টন হিলিককে, বলা হয় ভার্চুয়াল রিয়েলিটির জনক। তো ওনার ওখানে একটা সীমাবদ্ধতা ছিল, ওখানে সর্বোচ্চ 4 জন ব্যক্তি এই যন্ত্রটা ব্যবহার করতে পারতো। পরবর্তী সময়ে 1968 সালের দিকে একজন মার্কিন বিজ্ঞানী, যার নাম হচ্ছে আইভান সুদারল্যান্ড, এই আইভান সুদারল্যান্ড সর্বপ্রথম উনি এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য মাথায় পরার মতো এমন একটি যন্ত্র আবিষ্কার করলেন, যেটা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে তাদের মাথায় ব্যবহার করতে পারে। তো একসাথে দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষই সেখানে এটা ব্যবহার করতে পারছে। এটি হয় 1968 সালে। এখানে একটা মজার বিষয় আছে, দেখো 1961 সালে ওই যে আমি প্রথম যে ব্যক্তির কথা বললাম, যিনি মূলত এই ভার্চুয়াল রিয়েলিটির জনক মর্টন হিলিং, উনি 1961 সালে কিন্তু সেন্সোরামা যন্ত্রটি উনি আবিষ্কার করেন। 1968 সালে এসে আবার সুদারল্যান্ড একটি যন্ত্র আবিষ্কার করেন, কিন্তু তখন পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি শব্দটিই ব্যবহার হতো না, পৃথিবীবাসী জানতোই না এমন একটি শব্দ আছে। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে 1980 সালের দিকে যে ব্যক্তি, তার নাম একজন, উনি একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন, ওনার নাম হচ্ছে মূলত জ্যারন লিনিয়ার। ওই ব্যক্তির নাম হচ্ছে জ্যারন লিনিয়ার। সর্বপ্রথম 1980 সালে এই শব্দটির ব্যবহার করা শুরু করলেন। তাহলে দেখো এই ভার্চুয়াল রিয়েলিটির পিছনে আমি 3 জন ব্যক্তির নাম বলেছি। একটা হচ্ছে যিনি এটার জনক, নাম মর্টন হিলিং। তারপর আরেকজন বলেছি আমি, যিনি মূলত ওই যে মাথায় পরার মতো ভিআর মেশিন, ভিআর মেশিনগুলো মাথায় পরার মতো যেটা আবিষ্কার করেন, ওই ব্যক্তির নাম ছিল মূলত আইভান সুদারল্যান্ড, এবং এই শব্দটি প্রথম যিনি ব্যবহার করেন ওই ব্যক্তির নাম হচ্ছে জ্যারন লিনিয়ার। এই 3 জন ব্যক্তিকে আমি চিনে দিলাম। এবার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমি আরেকটু কথা বলি, তোমাদেরকে আরেকটু একটু ব্যাখ্যা করে বলি। মনে করো তুমি একটি রোমে বসে আছো, ওখানে তোমাকে এমন একটি চেয়ার দেওয়া হলো যে চেয়ারটি মুভ করতে পারে, নড়তে পারে অটোমেটিক্যালি ইন অর্ডার, সেটা সামনের দিকে মুভ করতে পারে, পিছনের দিকে মুভ করতে পারে, ডানে পারে, বামে পারে। এখন মনে করো তোমার সামনে আমি তোমাকে একটি যন্ত্র লাগিয়ে দিলাম, যে যন্ত্র দিয়ে শুধু একটি স্ক্রিন দেখা যাবে, যে স্ক্রিনের মধ্যে আকাশ দেখা যাবে, এবং মনে হবে তুমি একটা বিমানের সামনে বসে আছো, তুমি একজন পাইলট। তো যখন বিমানটি যখন উপরের দিকে উঠবে, স্ক্রিনে যখন দেখাবে যে বিমানটি উপরের দিকে উঠছে, তোমার চেয়ারটি অটোমেটিক্যালি পিছনের দিকে ঝুঁকে যাবে, এবং তোমার মনে হবে যে তুমি বোধহয় বিমানটি উপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছ। বিমানটি যখন ডান দিকে কাত হবে, স্ক্রিনে দেখাবে, সাথে সাথে তোমার ওই যে চেয়ারটি ছিল চেয়ারটিও ডান দিকে কাত হয়ে যাবে। তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, তুমি ওই বিমানেই বসে আছো, বিমানটি চালাচ্ছ, তুমি ডান দিকে কাত হয়ে যাচ্ছ। এবং কন্টিনিউয়াসলি বিমানের যে একটা ভাইব্রেশন হয় বা নড়াচড়া যেটা বলে, একটা গাড়ি স্টার্ট দিলে যেমন নড়ে, তোমার চেয়ারটি কন্টিনিউয়াসলিভাবে নড়ছে, এবং তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, তুমি আসলে তুমি নিজেই বিমানটি চালাচ্ছ। এই যে বিমান চালানোর যে অভিজ্ঞতাটা, এই যে বিমান চালানোর যে মজাটা, বা বিমান চালানোর যে চালাতে যেমন লাগে, সেটা যদি তুমি ঘরে চেয়ারের মধ্যে বসে যদি তুমি উপলব্ধি করতে পারো, তবে সেটাই মূলত আসলে এই ভার্চুয়াল রিয়েলিটি। তো এই ভার্চুয়াল রিয়েলিটি এটা তৈরি করতে তোমার কী কী লাগবে, কোন কোন উপাদানগুলোর প্রয়োজন, এই ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা অবস্থা তৈরি করতে তোমার কী কী লাগবে, সেই প্রয়োজনীয় উপাদানগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে আছে রিয়েলিটি সিমুলেটর। আচ্ছা, এখানে একটু সিমুলেটর শব্দটি সম্পর্কে একটু বলি। রিয়েলিটি মানে হচ্ছে তোমার বাস্তবতা, আর সিমুলেটর হচ্ছে মূলত এটা এমন একটা অবস্থা যেখানে যেই কোনো অবাস্তব জিনিসকে তুমি ত্রিমাত্রিক আকারে উপস্থাপন করতে পারবে, এমন অবস্থাকে আমরা বলে থাকি মূলত সিমুলেশন বা সিমুলেটর অবস্থা। আচ্ছা, রিয়েলিটি সিমুলেটর মূলত হচ্ছে এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হয়ে থাকে। এটা এমন একটা পরিবেশ তৈরি করে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে, যেখানে ওই ধরনের বাস্তব অভিজ্ঞতাগুলো উদ্রেক্ত করে, বিভিন্ন রকমের তথ্যগুলো তোমাকে দেবো, যে মেশিনটা তুমি লাগাবে, ভিআর মেশিন যেটা তোমার চোখে লাগাবে, এটা লাগানোর পর তোমাকে বিভিন্ন ধরনের তথ্যগুলো তোমার চোখে বলো, তোমার নাকে বলো, তোমার কানে বলো, ইভেন তোমার শরীরে প্রদান করবে, হাতে প্রদান করবে। সেটা হচ্ছে এমন একটা অবস্থা, মনে করো তুমি দেখছো যে তুমি সমুদ্রের ভিতরে চলে গেছো,
কোন একটা সমুদ্রের একেবারে নিচে তলায় তুমি চলে গেছো, সেখানে একটি মাছের যাওয়ার সময় মাছের একটা আওয়াজ তোমার জাস্ট কানে চলে আসছে। এটা হচ্ছে এই রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে এটা তৈরি হয়ে থাকে। আবার মনে করো কিছু একটা তোমার দিকে ছুটে আসছে, ওই যে তুমি যে যন্ত্রটা দেখছো এবং এসে ধপাস করে একটা আওয়াজ হলো, এই যে আওয়াজটা তোমার কানে আসছে, বা কিছু একটা গেছে তোমার সামনে দিয়ে যা যেটা গন্ধ ছড়ায় ওরকম, বা একটা ফুল সামনে তোমার, ওই ফুলের গন্ধটা তোমার ঠিক তখনই ওই ধরনের একটা গন্ধ তোমার নাকে চলে আসবে, তুমি এটা অনুভব করতে পারবে। এইটা হচ্ছে মূলত রিয়েলিটি সিমুলেটর, এই ধরনের একটা পরিবেশ তোমার লাগবে। আরটা লাগবে তোমার ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে। এটা হচ্ছে এমন মেশিন, এটা এক ধরনের যন্ত্র বলতে পারি বা মেশিন বলতে পারি, যেটা তোমার চোখ এবং কান এই দুটোকে ঢেকে রাখবে এবং যা কিছু হবে তার শব্দগুলো তোমার কানে পৌঁছে দিবে এবং যা কিছু ঘটবে তা তুমি ওখানে ওই মেশিন দিয়ে তুমি চোখে তুমি দেখবে। দেখবে যে বর্তমান সময় অনেক সময় যে বর্তমান সময় যেটা হয় যে আধুনিক মোবাইল ফোন যেগুলো অ্যান্ড্রয়েড সেটগুলোর সাথে একটা ভিআর মেশিন দিয়ে দেয়, অনেক সময় গিফট করে বা কিনলে বাজারে, কিন্তু এখন এগুলো পাওয়া যায়। এটাকে মূলত বলা হয় যে হেড মাউন্টেড ডিসপ্লে। আরেকটা জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে তোমার ডেটা গ্লোভস। এটা তোমার হাতে পরিহিত অবস্থায় থাকে, এটা হচ্ছে তোমার হাতের স্পর্শ বোঝাবে। মনে করো তুমি একটি ত্রিমাত্রিক একটা অবস্থায় দেখলা যে তোমার কাছে কেউ একজন বল ছুড়ে মেরেছে, তুমি হাত দিয়ে ধরেছো, আদৌ কিন্তু তুমি ধরনি, তোমার গ্লাভসে ওই রকম একটা অনুভূতি তৈরি করবে যে কিছু একটা তুমি ধরেছো, তোমার কাছে মনে হবে বল, আদৌ এটা বল না। এটা ওই যে এই কাজটাকে মূলত তোমার যে ডেটা গ্লোভস যেটা আছে, ওই গ্লোভসটা বা গ্লাভস যেটাকে আমরা বলে থাকি, এটাই মূলত ডেটাগুলোকে তোমার হাতে পৌঁছে দেবে। বডি সুইট, এটা হচ্ছে এমন ধরনের একটা পোশাক যেটা তোমার পুরো বডিতে পুরো শরীরের মধ্যে থাকবে এবং ওই যেই অবস্থায় তুমি থাকবে সেই অবস্থার বিভিন্ন রকমের তথ্য তোমার শরীরে প্রেরণ করবে। এই যে আমি বারবার সমুদ্রের নিচের কথা বলছি, বা তুমি পাখির ডানায় তুমি বসে আছো, পাখিটা এদিক সেদিক ডান দিকে চলে যাচ্ছে, তুমি ডান দিকে মুভ করছো এবং তখন তোমার গায়ে বাতাস লাগার কথা, ঠিক ওই বডি স্যুট যেটা আছে সেটা তোমার ওইরকম হাওয়া ইয়ে করবে, বুঝবা যে মনে হয় যে আমি আসলে ওখানেই আছি। এবং বিভিন্ন রকমের অনুভূতিগুলো, শরীরে যে অনুভূতিগুলো প্রয়োজন আছে সেই অনুভূতিগুলো তোমাকে শরীরে প্রদান করবে এই বডি স্যুট। অডিও ডিভাইস, অডিও ডিভাইসের মাধ্যমে এটি এমন একটি যন্ত্র যেটা ওই অবস্থার বিভিন্ন রকমের শব্দগুলো তোমার কানে পৌঁছে দিবে। মনে করো তোমরা যারা, একটা কার্টুন ছিল জুমানজি, মনে আছে, দেখেছো অনেকেই, ওই জুমানজিতে কী হয়, ওরা বিভিন্ন রকমের জঙ্গলে চলে যায়। জুমানজির কথা আমি যদি না বলে দেখবা যে ওই যে জঙ্গল ভিত্তিক বিভিন্ন রকমের মুভিগুলো আছে, যে জঙ্গলের মধ্যে চলে যায়, এখানে বড় বড় ডাইনোসরগুলো আছে, তো পৃথিবী থেকে আরও এখন ডাইনোসর আছে, তোমাকে যদি এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া যায় যেখানে ডাইনোসররা সামনে আছে এবং ওই ডাইনোসরদের আওয়াজগুলো তোমার কানে পৌঁছাই দিবে মূলত এই অডিও ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে, এই যন্ত্রের মাধ্যমে তোমার কানে ওই শব্দগুলো যাবে। ফাইনালি হচ্ছে ইউজার বা ব্যবহারকারী, এটা হচ্ছে তুমি নিজে যে ব্যবহার করবে, যে এই মেশিনগুলো ব্যবহার করে এই অবস্থাটি সে অনুভব করবে। তো এই ছিল মূলত আসলে আমাদের আজকের ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন উপাদানগুলো। এবার একটু যদি তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা আসলে আবিষ্কার দরকার কী ছিল, এটা কেন, এটা করে কী হবে, এটা বিভিন্ন জায়গায় প্রয়োগ হয়, সেটা আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। বিভিন্ন রকমের সামরিক বাহিনীতে তোমার ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণ প্রদান করার জন্য কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়। তুমি মনে করো কার ড্রাইভিং করবে, কার চালাবে, গাড়ি চালাবে, তো তোমাকে যদি সরাসরি আমি রাস্তায় নামিয়ে দিই একটা গাড়ি চালানোর জন্য, তুমি তো যে কোনো মধ্যে খেতে চলে যেতে পারো, তুমি তো একটাকে আরেকটার সাথে তুমি ক্রাশ করে দিবা, তুমি ইয়ে করে দিবা, অ্যাক্সিডেন্ট করে দিবা। তো তোমাকে যদি এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় যেখানে মনে হচ্ছে তুমি প্রাইভেট কার চালাচ্ছ এবং প্রাইভেট কার চালানোর জন্য যে যন্ত্রগুলো প্রয়োজন আছে, তোমার স্টিয়ারিং প্রয়োজন আছে, স্কেলেটার প্রয়োজন আছে, ওইগুলো তোমার হাতের কাছে যদি দেওয়া যায় এবং তোমার কাছে মনে হবে যে তুমি ওটাই চালাচ্ছ, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থেকে তুমি বেঁচে গেলা, এটা শিখেও গেলা। এর চাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে মনে করো যারা বিমান চালায়, পাইলট হবা, তো তোমাকে সরাসরি যদি আমি বিমানে তুলে দিই, তুমি তো ওই বিমানটা আকাশে চালাবা না, নিচে চলে যেতে পারে, তাই তো? তো ওই যারা প্রাথমিকভাবে যারা বিমান চালানো শিখে তাদেরকে মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা শেখানো হয়। সামরিক বাহিনীতে দেখবা এরা অনেক সময় হয় কি, একটা বাঁশের উপরে এরা হাঁটতে পারে। এই যে ট্রেনিংটা একদিনে হয়ে গেছে না, আধুনিক বিশ্বে আধুনিক যারা সেনাবাহিনী বলো, নৌবাহিনী বলো বা বিভিন্ন ধরনের সামরিক বাহিনী যারা আছে, এদেরকে ট্রেনিং প্রদান করার জন্য যে এমন একটা থ্রিডির মাধ্যমে, এমন একটা বা ত্রিমাত্রিক অবস্থার মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমন একটি রশি দিয়ে দিল যে যে রশির উপরে সে হেঁটে, তার কাছে মনে হবে যে সে রশির উপরে হাঁটছে, আসলে না, তার ওই একটা অবস্থা তৈরি করে দেবে যে একটা রশির উপর হাঁটার প্র্যাকটিস হয়ে যাওয়ার পর সে বাস্তবে এনে দিলে সে আসলে সেটা পারবে।
তো আসলে হ্যাঁ, বিভিন্ন জায়গায় এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়। আমরা আগামী ক্লাসে দেখবো যে আর কোথায় কোথায় ব্যবহার হয় এবং এটার প্রভাবগুলো কেমন। আর ইতিমধ্যে তোমাদের এই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো চলে গেছে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। যারা গত ক্লাসে যারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে বিজয়ী হয়েছ তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভার্চুয়াল রিয়েলিটির উপর কিছু ভিডিও দিয়ে দিয়েছি, ওখানে যাও, ওখানে গিয়ে এগুলো দেখো এবং খুবই মজা পাবে। দেখবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারটা এত মজার যে ওখানে অনেকগুলো ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, লিঙ্কগুলোতে যাও, লিঙ্কগুলো দেখে মজা পাও। এবং আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।